2020 সালে লকডাউনে গোটা বিশ্ব ঘরবন্দি থাকলেও স্মার্টফোন কোম্পানিগুলো একের পর এক নতুন প্রযুক্তির স্মার্টফোন এনেছে। এমনই কিছু গুরুত্বপূর্ণ স্মার্টফোন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক আজ। ফোল্ডেবল স্মার্টফোনের উত্থান। 2019 সালে প্রথম বাজারে এলেও ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা পেয়েছে 2020 সালে। চলতি বছর স্যামসাং, মাইক্রোসফট, হুয়াওয়ে, মোটরোলা সহ বিভিন্ন কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এসেছে। এর মধ্যে একাধিক ফোনে ব্যবহার হয়েছে ফোল্ডেবল ডিসপ্লে। সুইভেল ডিজাইন। ফোল্ডেবল ফোনের মতোই নজর কেড়েছে নতুন এই ফোন। সম্প্রতি এলজি উইং ফোনে এই ডিজাইন দেখা গেছে। আগামী বছর এই ডিজাইনের আরও ফোন দেখা যেতে পারে। বেশি রেজুলেশন ক্যামেরা। বিগত কয়েক বছরে স্মার্টফোন ক্যামেরায় বিপুল উন্নতি হয়েছে। চলতি বছরে 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এনেছে একাধিক কোম্পানি। ক্যামেরায় যোগ হয়েছে 100x জুম। ক্যামেরায় লাইডার সেন্সর। আইফোন 12 সিরিজে যোগ হয়েছে লাইডার সেন্সর। স্মার্টফোনে অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা ভালো করতে এই প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। অগমেন্টেড রিয়েলিটি। চলতি বছর অগমেন্টেড রিয়েলিটিতে বিপুল পরিবর্তন আসছে। আগামী বছর আরও বেশি ফোনে অগমেন্টেড রিয়েলিটি দেখা যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অগমেন্টেড রিয়েলিটি ছাড়াও চলতি বছর স্মার্টফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও অনেকটা উন্নতি হয়েছে। গ্রাহক আগের থেকে আরও বেশি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার শুরু করেছে। 5G। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে 5G পরিষেবা শুরু হয়েছে। যদিও ভারতে 2021 সালে নতুন জেনারেশনের নেটওয়ার্ক প্রযুক্তি আসার সম্ভাবনা কম। স্মার্টফোনে কোভিড ডিটেকশন। করোনা অতিমারির জন্য 2020 সালকে সবাই মনে রাখবে। স্মার্টফোনের লোকেশন ও ব্লুটুথ ব্যবহার করে বিভিন্ন অ্যাপ আক্রান্ত রোগীর স্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করতে সাহায্য করেছিল। লিকুইড কুলিং প্রযুক্তি। স্মার্টফোনের প্রসেসর ঠান্ডা রাখতে লিকুইড কুলিং প্রযুক্তি এই বছরেই সামনে এসেছে। গেমিং ফোনে এই প্রযুক্তি বেশি ব্যবহার হয়েছে। 5mm আর্কিটেকচারের মোবাইল প্রসেসর। চলতি বছর লঞ্চ হওয়া আইফোন 12 সিরিজে ব্যবহার হয়েছে A14 বায়োনিক চিপ। এই চিপে রয়েছে 5mm আর্কিটেকচারের মোবাইল প্রসেসর। এই প্রথম কোনো মোবাইল ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার হলো। স্ট্রং প্রাইভেসি সিকিউরিটি। এছাড়াও চলতি বছর সামনে এসেছে অ্যান্ড্রয়েড 11 ও iOS 14। এই দুই মোবাইল অপারেটিং সিস্টেমে গ্রাহকের সুরক্ষা ও গোপনীয়তায় যোগ দেওয়া হয়েছে। কাজী মুস্তাফিজ, ঢাকা টাইমস।